বাবা সবার কাছে একটা নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসেছেন সবার কাছে একটা নিবেদন রাখবো আমি, আপনার দীক্ষা নিয়ে নেবেন। যদি কেউ না নিয়েছেন সে নিয়ে নেবেন, আর যদি কেউ নিয়েছেন সে শুনে রাখবেন। দীক্ষা যতক্ষণ না নেবেন আপনি থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। খুব মন লাগিয়ে শুনবেন, কিন্তু এত দামি দামি কথা শুনে যাবেন আপনাদের জীবন সুন্দর হবে। যে জমি উর্বর নয় সে জমিতে বীজ ফেললে গাছ হয় না। কিছু ব্যক্তি আছে দেখবেন তত্ত্ব কথা বেশি বললে ওর মাথাটা খারাপ হয়ে যায়। কেন? ওর তো মাথাতে কিছু নাই, গোবর ভরা আছে, ওর ঢুকবে কি করে? এই জন্য দেখবেন যারা প্রকৃত ভক্ত, যারা প্রকৃত জ্ঞানী মানুষ, তারা অর্জন করতে আসে, কিছু নিয়ে যেতে আসে। এই জন্য যারা নিয়ে যেতে আসে তাদের জন্য বলে রাখি, যতক্ষণ না দীক্ষা নেবেন মায়েরা, থালা থালা আপেল করা একটু টুনতে পারো, যতক্ষণ একটু রিভাব হালকা, যতক্ষণ না আপনি দীক্ষা নেবেন থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভেরি গুড, খুব সুন্দর। হ্যাঁ, যতক্ষণ না মন্দিরে যাবেন আপেল কলা লেবু নিয়ে যাবেন মায়েরা, যদি দীক্ষা নেয়া না থাকে আপনার মন্দিরে আপেল কলা নিয়ে যাওয়া বেকার হলো, ভগবান আপনার হাতে গ্রহণ করবে না। এই যে একজন ব্রাহ্মণের যতক্ষণ না পৈতে বা উপনয়ন হয় ততক্ষণ যেমন পুজো করবার অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয় ততক্ষণ তার গোবিন্দ ভজন করবার কোনো অধিকার হয় না। জেনে নিন, আপনার বাড়িতে একজন বৈষ্ণব গেছে, প্রশ্ন করছে, মা তোমার বাড়িতে একটু জল সেবা হবে? আপনি তো বলবেন হ্যাঁ বাবা হবে, কিন্তু জল সেবা করবার আগে বৈষ্ণব আপনাকে প্রশ্ন করবে, মা তুমি যে আমায় জল সেবা করাবে বললে, তোমার দীক্ষা হয়েছে তো? এখনো হয় নাই। তাহলে তোমার দেহ শুদ্ধ হয় নাই? তাহলে মানুষ কুলে জন্ম নিয়ে যদি বৈষ্ণবে চরণ সেবা করতে পারলেন না, ভক্ত দরজায় এসে না খেয়ে ঘুরে গেল, ও যে গৃহস্থের অমঙ্গল হয়ে গেল। কোনো বৈষ্ণব, কোনো ভিখারী, কোনো ভক্ত যদি দরজায় কিছু চায়, যদি না পেয়ে ঘুরে যায়, সবাই জেনে নিন গৃহস্থের অমঙ্গল হয়। এই জন্য বাড়িতে কেউ এলে তাকে দিতে হয়, আর দিতে হলে আপনাকে দীক্ষা অবশ্যই নিতে হবে। আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন মায়েরা, দীক্ষা নেবেন নেবেন আস্তে। দীক্ষা মানে কি? আস্তে, দীক্ষা মানে দিয়ে খা। ভগবানকে দিয়ে যে খাই তার দীক্ষা না সার্থক হয়েছে। আর যে শুধু নিজে খেলো ভগবানকে দিল না, ওর দীক্ষা নিয়ে কোনো লাভ হলো না। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, অনেকেই দীক্ষা নিয়েছেন, হাত তুলতে বলবো না। দুপুরবেলায় খাবার আগে ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দেন, তারপর খান, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক। আর যদি ভগবানকে না দিয়ে আপনি নিজেই খান, আপনি দীক্ষা নিলেন মাত্র, আপনার কোনো লাভ হলো না। যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের মাথায় রাখতে হবে যে দীক্ষা নিলেই তাকে গোবিন্দকে দিয়ে তারপর আপনি কি খাবেন ওটা প্রশ্ন নয়, আপনি আগে ভগবানকে দিলেন কি না ওইটা হচ্ছে দীক্ষা। দুটো তুলসী পাতা, একটু গঙ্গা জল, তুলসী পত্র গোবিন্দের চরণে দেন, যদি ভগবানকে না দিয়ে খাই ওটা চুরি করে খাওয়া হয়। ভগবানের জিনিস আপনি খাচ্ছেন আর তাকে দিচ্ছেন না, ওটা চুরি করে খাওয়া হলো। তবে বলে রাখি আপনাদেরকে একটা দামি কথা, গুরুমন্ত্র ভজন করতে হয় তিনবার, সকাল দুপুর সন্ধে। এই যে কথাটি বলে যাব, আপনারা ধরে রাখবেন আপনাদের জীবন সুন্দর হবে, বিরাট বড় সম্পদ আপনাদের দিয়ে যাই। ভগবানের নাম গুরুমন্ত্র ভজন করতে হয় তিনবার, কখন কখন? অনেকে বলে সকাল দুপুর সন্ধে, না। কোন সকাল? তিনটে সন্ধে আমাদের জীবনে হয় সারাদিনের মাথায়। ও মায়েরা, এখন যে সন্ধে দেখছেন ওই সন্ধে শুধু নয়, সন্ধে কোনটা হয়? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে, ওটাকে ব্রহ্ম মুহূর্ত বলে, ওইটা একটা সন্ধ্যা। ওই সময় ঘুম থেকে উঠে যদি কেউ কেউ গুরুমন্ত্র ভজন করতে পারে, তবে তার গুরুমন্ত্র ভজন করা সার্থক হলো, ওটা একটা সন্ধ্যা। আর সন্ধ্যা কোনটা? দুপুরবেলায় যখন দেখবেন আপনি দাঁড়িয়ে থাকবেন, সূর্যের আলোটা আপনার মাথায় পড়ছে, ওই সময় একটা সন্ধ্যা, ওই সময় ভগবানের জপ করবেন। আর 3 নম্বর জপ করবেন কখন? শুনে রাখুন, 3 নম্বর জপ করবেন, সূর্যটা ডুবলো, এইবার অন্ধকার নেমে আসবে,
এই সূর্য ডোবা আর অন্ধকার নেমে আসা এর যে মাঝখানটা ওটার নাম হলো সন্ধ্যা। কি বললাম? সূর্যটা ডুবলো, উষাকাল আসছে, মানে ডোবার আর অন্ধকার আসার ফাঁকে যেটুকু সময় রইল ওইটার নাম হচ্ছে একটা সন্ধ্যা। ওই তিনটে সন্ধ্যা আপনাদের গুরুমন্ত্র জপ করতে হয়। তবে শুনে রাখুন, যদি গুরুমন্ত্র জপ করতে করতে যে আসনে বসেন জপ করবেন মানে ফল পাবেন, সেই ফলটা একজন চুরি করতে পারে, ওর নাম দেবরাজ ইন্দ্র। যাতে আপনার গুরুমন্ত্র জপ করার ফলটা চুরি করতে না পারে তার জন্য আপনাকে কি করতে হবে, একটা আসন পাততে হবে। কোনোদিন আপনি নিচে বসে গুরুমন্ত্র জপ করবেন না। কি বললাম? একটা আসন পেতে ভক্তি ভরে জপ করবেন। যখনই আসনটা তুলবেন, তোলার পরে এক গন্ডুস জল হাতে নেবেন, আসনটা তুলে আসনের নিচে ছড়িয়ে দেবেন, হাতে যে জলটা লেগে থাকবে ওই জলটা নিয়ে চোখটা মুছে নেবেন। খুব বড় সম্পদ আপনাদের দিয়ে দিলাম। এটা যদি আপনি করেন তাহলে আপনার গুরুমন্ত্রের ফল কেউ চুরি করতে পারবে না। আর একবার বলে দিই, কী বললাম? যে আসনের মধ্যে বসে আপনি গুরুমন্ত্র জপ করছেন, ওই আসনটা যখন তুলবেন এক হাত জল নেবেন, জল নিয়ে আসনের নিচে দিয়ে দেবেন, হাতে যে জলটুকু লেগে থাকবে ওই জলটা আপনি চোখে লাগিয়ে নেবেন, ভগবানকে প্রণাম করবেন, আপনার গুরুমন্ত্রের ফল কেউ চুরি করতে পারবে না। তবে হ্যাঁ, শুধু গুরুমন্ত্র জপ করলে হবে না, গুরুমন্ত্রটাকে ধরে রাখতে হবে ভেতরে, তবে তো জপ করা সার্থক হবে। একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই। একটা ছোট্ট বাচ্চা ছেলে গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আমি মন্ত্র নেব। গুরুদেব বলল, এখন দেবো না, এক বছর পর দেবো। ছেলে জিজ্ঞেস করল, এক বছর পরে কেন, এখন দিলে কি অসুবিধা আছে? বলছে, এক বছর আমার চরণ সেবা কর, আমার ঘরে গরুর ঘাস কাট, গরুর সেবা কর, এক বছর পর দেবো। ছেলে এক বছর ধরে গুরুর চরণ সেবা করলো, এক বছর ধরে গরুর ঘাস কাটলো, এক বছর পর যখন পূর্ণ হয়ে গেল এসে বলছে, গুরুজি আজকে 365 দিন পূরণ হয়ে গেল, আজকে মন্ত্র দিন। সঙ্গে সঙ্গে গুরুজি বলে উঠল, দেবো, এইবার তো সময় হয়ে গেছে, আর 5 মিনিট বাকি আছে। বলে, 5 মিনিট কেন? এই 5টা মিনিট তোকে একটা কাজ করতে হবে, তবে তোকে মন্ত্র দেবো। বলে, কি কাজ? এই দেখ, একটা কাঠের বাক্স দিলাম, বাক্সটাতে তালা বন্ধ করলাম না, একটা জিনিস ঢুকিয়ে দিলাম, এটা কিন্তু তুই নিবি না, এখান থেকে আমার শিষ্যের বাড়ি 5 মিনিট, ওর বাড়িতে পৌঁছে দিয়েই চলে আসবি। বলছে, আমি যাবো আর চলে আসবো? হ্যাঁ, তুই বাড়িতে বাক্সটা পৌঁছাবি, চলে আসবি, তোকে সঙ্গে সঙ্গে মন্ত্র দিয়ে দেবো। ও এখন বাক্সটা মাথাতে করে নিয়ে যাচ্ছে আর মাঝ রাস্তায় মনে করছে, বাক্সটার ভেতরে কি ঢোকানো আছে একবার দেখলে হয় না? ও খালি ওই মনে ঘুরঘুর ঘুরঘুর করছে, কি এমন গুরুদেব ঢুকিয়েছে দেখলে হয় না, আমার তো নিতে বারণ আছে দেখতে বারণ নাই, একবার খুলে দেখলে হয় না। মায়েরা নিয়ে যেতে যেতে মাঝ রাস্তাতে বাক্সটা খুলেছে আর হুশ করে বেরিয়ে চলে গেছে। কি বলুন তো, একটি ন্যাং তিঁদুরের বাচ্চা। কে ভরে দিয়েছিল? গুরুদেব। নেন তিঁদুরের বাচ্চাটা বেরিয়ে চলে গেছে, সঙ্গে সঙ্গে এসে বলছে, গুরুদেব আমার শিষ্যের বাড়ি যাওয়া হলো না আপনার। বলে, কেন? না, যেটা ছিল ও পালিয়ে গেছে। কি ছিল? বলে, ইঁদুরের বাচ্চা। গুরু বলল, এ জীবনে তোর আর মন্ত্র নেওয়া হলো না। বলে, কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট একটা ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, দেহ বাক্সে তুই গুরুমন্ত্র জীবনে ধরে রাখতে পারলি। এজন্যে বাবা, গুরুমন্ত্রটা দেহ বাক্সে ধরে রাখবেন, ভজন করবেন, তবে তো। আপনি বলে দিলেন, অমুক মহারাজ্যের শিষ্য আমি, কিন্তু ভজন করলেন না, লাভ কি আছে? আপনি বললেন, চেন্নাই ভেলোরে ডাক্তার দেখালাম, কিন্তু ওষুধ খেলেন না, আপনার লাভ কি আছে? ডাক্তার দেখালে হবে না, ওষুধ খেতে হবে, গুরুদেবের কাছে মন্ত্র নিলে হবে না, ভজন করতে হবে, তবে কিন্তু আপনার লাভ আছে। খুব দামি কথা, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। নিতাই চাঁদকে যারা দেখছেন একটু জোরে বলুন, জয় নিতাই। জোরে বলুন, নিতাই চাঁদ কি? নিতাই চাঁদ কি? একটু জোরে বলুন, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আচ্ছা মায়েরা, এই যে নিতাইকে দেখছেন, এ কিন্তু ছোট ভাই ছিল, বড় ভাই হয়ে গেল। কেন বড় ভাই হয়ে গেল? তেতা যুগে যে লক্ষণ, সে দাপরে হয়ে গেল বলরাম। এইদিকে এইদিকে, তেতা যুগে যে লক্ষণ, দাপরে হয়ে গেল বলরাম। আবার দেখবেন সেই লক্ষণ কলিযুগের নিতাই হয়ে গেল, আর কৃষ্ণ হয়ে গেল কি? গৌর। তাহলে ভাই হয়ে গেল দাদা, হয়ে গেল ভাই, আর ভাই হয়ে গেল দাদা।
কি করে সম্ভব? লক্ষণ কেন বলরাম হলো আর কৃষ্ণ কেন মায়েরা রাম হলো? এইদিকে এলো লক্ষণ কেন, লক্ষণ কেন বলরাম হলো আর আমাদের রাম কেন কি হলো কৃষ্ণ হয়ে গেল? একটু আপনারা সবাই লক্ষ্য করুন, তেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল জোরে বলুন, সাতাশ বছর। না মাঝে মাঝে পরীক্ষা করে দেখলাম, আমি যখন বললাম সাতাশ বছর তখন দু চারজন বলছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, বলবি না চুপ করে থাক, ও যা বলছে বলুক আমাদের দরকার নেই। না একটু শুনে নিন, তেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গেল মায়েরা? চোদ্দ বছর। সবাই লক্ষ্য করুন, চোদ্দ বছর পর যখন রামচন্দ্র বনবাস থেকে এলো তখন রামচন্দ্র রাজা হয়ে গেল, লক্ষণ একটি ছাতা ধরে তার পাশে দাঁড়িয়েছিল। ভালো করে শুনবেন, যারা জ্ঞানী ব্যক্তি আছেন, গুণী ব্যক্তি আছেন, যারা কীর্তন শোনেন, যাদের অভিজ্ঞতা আছে, তারা শুনবেন কি কি জিনিস, কি কি তত্ত্বগুলো পাচ্ছেন, তাকান। লক্ষণ একটা ছাতা ধরে দাঁড়িয়ে আছে, হঠাৎ লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে একবারে ঘুমের ঘোরে ঢলে পড়ল, অজ্ঞান হয়ে গেল। রামের খুব রাগ হয়ে গেল, কেন বলুন তো? লক্ষণ আমি বুঝতে পারছি তুমি অচৈতন্য হয়ে পড়ে গেলে কেন, তোমার ভেতরে হিংসা ছিল, আমি রাজা হয়ে গেলাম তাই তুমি অচৈতন্য হয়ে পড়ে গেলে, তার মানে তোমার রাজা হবার ইচ্ছা ছিল। ছি, তুমি আমাকে বলতে পারতে যে তোমার রাজা হওয়ার ইচ্ছা ছিল, আমি তোমাকে রাজত্ব ছেড়ে দিতাম, আমি রাজত্বের লোভ নাই আমার। একজন ছুটে এলো, বশিষ্ঠ দেব। কি বলছিলাম, তুমি তুমি পূর্ণ ব্রহ্ম ভগবান হতে পারো, এইদিকে দিকে তুমি পূর্ব ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম ভগবান হতে পারো, কিন্তু আজকে লক্ষণ যেটা করেছে তুমি সেটা পারো নাই। ইন্দ্রজিৎকে বধ করতে গেলে পুরুষের কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণটা লক্ষণের ছিল, যে পুরুষ চোদ্দ বছর না করে নারী দর্শন, না করে নারী মুখ ইন্দ্রজিৎকে মারতে গেলে একমাত্র যে পুরুষ চোদ্দ বছর নারী মুখ দর্শন করতে পারবে না সে পারে, যে পুরুষ না করে চোদ্দ বছর ভক্ষণ, যে পুরুষ চোদ্দ বছর না করে লক্ষণ চোদ্দ বছর ঘুমায় নাই। এদিকে আমরা একদিন ঘুমাই না তো সাত দিন ঘুমাই, এক রাত জাগলে বলে না সাত রাত ঘুমাতে হয়, কিন্তু লক্ষণের ত্যাগ যেখানে এখন এই যে লক্ষণ চোদ্দ বছর ঘুমায় নাই, লক্ষণ চোদ্দ বছর নারী মুখ দেখে নাই, লক্ষণ চোদ্দ বছর কিচ্ছু খাবার খায় নাই। প্রশ্ন করবেন এটা সম্ভব কি করে? রামচন্দ্র বলল কি করে তুমি চোদ্দ বছর ধরে ঘুমাওনি, তার প্রমাণটা কি তুমি যে চোদ্দ বছর ঘুমাও নাই? কিছু মনে করবেন না। লক্ষণ বলল দাদা আমি চোদ্দ বছর ঘুমাই নাই কেন জানেন? জানো যেদিন চোদ্দ বছর পর বনবাসে গেলাম, যেদিন ঘর থেকে বনবাসে গেলাম সেদিন তোমরা একটা পর্ণকুটি তৈরি করলে, আর সেই পর্ণকুটিরে আমি পাহারা দিয়ে রইলাম, তুমি আর সীতামা ভেতরে রইলে, আমি দরজায় পাহারা দিয়ে রইলাম। নিদ্রা দেবী আমার কাছে ছুটে এসেছিল আমার চোখে ভর করবার জন্যে, কিন্তু আমি তীর বিদ্ধ করার জন্যে তৈরি হয়েছিলাম। নিদ্রা দেবী কেঁদে কেঁদে বলল আমায় মেরো না, তুমি যদি আমায় মেরে দাও পৃথিবীর সবাই পাগল হয়ে যাবে। নিদ্রা যদি মরে যায় কারো চোখে আর ঘুম আসবে? জোরে বলুন না, না না। নিদ্রা যদি মরে যায়, ও মায়েরা নিদ্রা মানে ঘুম যদি মরে যায় তাহলে সব লোক তো পাগল হয়ে যাবে, ঘুম না হলে তো পাগল হয়ে যায়। খালি আমাদের অভ্যাস আছে বলে দিনের পর দিন রাতের পর রাত আমরা জেগেই আছি একই রকম, 365 দিনের মধ্যে আমি তো 320 থেকে 325 দিন বাইরে থাকি, দেশে বিদেশে রাজ্যে বিভিন্ন জায়গাতে থাকি। তা আপনাদের কাছে নিবেদন রইল, ঘুম তো আমাদের নাই, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা ঘুম হয়, আমরা পাগল হয়ে যাই না কেন? কৃষ্ণের কৃপা আছে বলে। নিদ্রা দেবী না থাকলে তো ঘুম পাগল হয়ে যাবে, নিদ্রাকে মারতে গেল। নিদ্রা দেবী বলল আমায় মেরো না তুমি। লক্ষণ বলল আমি তোমায় মারবো না, তবে একটা শর্ত আছে, আমি চোদ্দ বছর বনবাসে থাকবো, তুমি নিদ্রা দেবী আমার চোখে ভর করবে না, তুমি যদি আমার চোখে ভর করো আমি তোমায় শেষ করে দেবো। নিদ্রা দেবী কেঁদে কেঁদে বললো লক্ষণ আমি চোদ্দ বছর তোমার চোখে ভর করবো না, কিন্তু যেদিন চোদ্দ বছর পর তুমি বনবাস থেকে ঘর যাবে, রামচন্দ্র রাজা হবে, সেই দিন আমি তোমার চোখে ভর করবো, তুমি রাজি আছো? হ্যাঁ আমি মেনে নিলাম।
যেদিন রামচন্দ্র রাজা হবে আমি ভারি যাব, সেদিন তুমি আমার চোখে ভর করবে, আমি শান্তির ঘুম ঘুমিয়ে নেব। জেনে নিন আপনারা মায়েরা, লক্ষণ কত বড় ত্যাগী দেখুন। লক্ষণ সেই জন্য 14 বছর ঘুমাই নাই। রামচন্দ্র বলছে তুমি 14 বছর খাও নাই, এদিকে খুব দামি কথা শুনে নেবেন, বলছে তুমি 14 বছর ঘুমা খাও নাই, বলছে না। তাহলে আমি যে এত এত ফল এনেছিলাম তোমাকে দিয়েছিলাম, তুমি খাওনি কেন? দাদা তুমি যখন বন থেকে ফল এনে আমার হাতে দিতে, তখন বলতে লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই লক্ষণ ফল খাও। কত দামি কথা দেখুন। দাদার ভাই কেমন হয়, তুমি তো বলেছো লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই লক্ষণ ফল খাও, আমি খাই নাই। 14 বছরের ফলের হিসাব কই? হনুমান লক্ষণ বলল, আমার তুনটা নিয়ে এসো তো তুনটা। মায়েরা তুন জানেন, এই দিতে কান তুন তুন, দেখবেন দাদা ধনুক বান নিয়ে যাই, ধনুক নিয়ে যাই, দেখবেন বানগুলো তীরগুলো দেখবেন পিঠের কাছে একটা রাখে না একটা জায়গাতে, ওটাকে তুন বলা হয়। বলছে তুনের মধ্যে 14 বছরের ফল রাখা আছে, ফলগুলো তো নাই ফলের বীজগুলো আছে, ফল শেষ হয়ে গেছে, হিসাব করে দেখিয়ে দেবো 14 বছর ফল আমি খাই নাই। যখন লক্ষণ যখন হনুমান তুনটাকে তুলতে গেল, মনে মনে ভাবলো আমি গন্ধমাদন পর্বত তুলেছি আর এটা তুলতে পারবো না, অহংকার জন্মে গেল, দেখলো তুনটাও তুলতে পারছে না, রামচন্দ্রকে স্মরণ করলো আর তুনটাকে তুলে ফেললো। যখন তুনটাকে নিয়ে এলো মায়েরা, তখন দেখতে পেলো 14 বছরের ফল রয়েছে কিন্তু 7 দিনের ফল কম। লক্ষণ তুমি 14 বছরের ফল খাও নাই বলছো, 7 দিনের ফল কম কেন? দাদা 7 দিন আমরা ফল খাই নাই, যেদিন পিতা দশরথের মৃত্যু সংবাদ পেলাম সেই দিন আমরা কেউ ফল খাই নাই। মায়েরা বলুন, বাড়িতে যদি কেউ মৃত্যু সংবাদ পায় সেদিন রান্না হয়? জোরে বলুন, না 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 হয়। যেদিন পিতার মৃত্যু সংবাদ পেলাম সেই দিন আমাদের ফল অম্বেষণ করা হয় নাই, কেউ আমরা ফল খাই নাই। গুনবেন গুনবেন আপনারা গুনবেন, কদিন হলো গুনবেন, কদিন হলো? একদিন। দুদিনের হিসাব দাও। যেদিন সীতা মাকে রাবণ করিল হরণ, যেদিন সীতা মাকে রাবণ হরণ করিল সেই দিন ফল খাই নাই। কদিন হলো কদিন হলো গুনবেন, আপনারা গুনবেন, মায়েরা গুনবেন, কদিন হলো? 2 দিন। আর একদিনের খবর শোনো, যেদিন রাবণ মায়া সীতা তৈরি করে মায়া সীতার মস্তকটা কেটে সোনার থালাতে করে আমাদের দেখালো, আমাদের দেখালো, সেই দিন আমাদের বাড়িতে ফল খাওয়া হয় নাই। যেদিন রাবণের শ্বশুর ময়দানব ইন্দ্রজিৎকে দিয়ে লক্ষণ বলল আমার বুকে সেল মারল, সেই দিন ফল খাই নাই। কদিন হলো মায়েরা গুনুন, কদিন বলুন, কদিন বলুন দেখান, কদিন? 4 দিন। যেদিন 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 আমরা পাতালে প্রবেশ করলাম, হনুমান গিয়ে উদ্ধার করলো, সেই দিন ফল খাওয়া হয় নাই। গুনবেন কীর্তন হিসাবে জিনিস গুনবেন, কদিন হলো? 5। যেদিন যেদিন আমাদের আমাদের যেদিন আমাদের নাগ পাশে বন্ধন করা হলো, তারপর আমাদের গরুর এসে সেই নাগ পাশ থেকে মুক্তি দিল, সেই দিন ফল খায় নাই। কদিন হলো মায়েরা? জোরে বলুন, কদিন? 6 দিন। 7 দিনের ফল কম, আর একদিন? একদিন আনন্দে ফল খাই না, আনন্দে ফল খাই নি, 6 দিন দুঃখে ফল খাই নাই, একদিন আনন্দে খাই নাই। কোন দিন? যেদিন রাবণ বধ হলো, যেদিন সীতা মাকে উদ্ধার করা হলো, উদ্ধার করা হলো, সেই দিন আমরা সেই দিন আমরা ফল খাই নাই, খাই নাই।
কদিন হলো, কদিন হলো বলুন, কদিন হলো? সাত দিন। আচ্ছা লক্ষণ, তুমি যে বললে 14 বছর নারী মুখ দর্শন করায়, মিথ্যা কথা বলছো তুমি। আমার সীতার সঙ্গে তুমি 14 বছর ছিলে, আর তুমি সীতার মুখ দেখো নাই? দাদা, আমি যে সীতার মুখ দেখি নাই, 14 বছর দেখি নাই, আমার প্রমাণ আমি কি করে দেবো? তোমাকে দিই নাই, সঙ্গে সঙ্গে ছুটে এলো হনুমান। প্রভু রাম, কেউ প্রমাণ না দিলে আমি প্রমাণ দেব, লক্ষণ কাকা 14 বছর নারী মুখ দর্শন করে নাই, সীতা মায়ের মুখ দেখে নাই। প্রমাণ কি? যেদিন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল বাবা, তখন দেখবেন সীতা যাতে কোন দিকে হরণ করেছে, সীতা তার জন্য নিজের গলার হারটা খুলে ফেলে দিয়েছিল রাস্তায়, সীতা কানের দোল ফেলে দিয়েছিল, সীতা মাথার মুকুটটা ফেলে দিয়েছিল, সীতা হাতের বালা ফেলে দিয়েছিল, সীতা পায়ের নুপুর ফেলে দিয়েছিল, সবগুলোকে একসঙ্গে জড়ো করে লক্ষণ যখন নিয়ে এসেছিল, তখন বলল দেখো, এই হনুমান যখন নিয়ে এলো, তখন বলল লক্ষণ কাকা দেখো তো চিনতে পারো কিনা। লক্ষণে দেখল সীতার গলার হার, চিনতে পারল না, কারণ 14 বছর মুখের দিকে তাকায় নাই, হাতের বালা চিনতে পারল না, 14 বছর হাতের দিকে তাকায় নাই, মাথার মুকুটি চিনতে পারল না, 14 বছর মাথার মুকুটির দিকে তাকায় নাই, যেই না সীতার চরণের নুপুরে দেখিয়েছে, নুপুর দেখিয়ে লক্ষণ কেঁদে কেঁদে বলে আমি কিছু আমি কিছু 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 আমি কিছু চিনতে পারি নাই, কিন্তু আমি নাহি চিনি সীতা আর কেউ। আরে আমি শুধু চিনি সীতা চরণের নূপুর, রামচন্দ্র লক্ষণের হাত দুটো ধরে বলল লক্ষণ রে, ওরে যো ভাই লক্ষণ রে, তুই যদি আমার ভাই না হয়ে দাদা হতিস, দাদা হতি তোর চরণে একব, তোর চরণে একবার প্রণাম করিত, প্রণাম করি। তবে এই যুগে হলো না রে লক্ষ্য, যুগে হলো না রে, এ যুগে তোর মনের আশা পূর্ণ না করলেও আগামী যুগে আমি যখন কৃষ্ণ হব, তুই হবি আমার, তুই হবি আমার দাদা বলরাম, কলিযুগে আমি হব, আমি হব কলিযুগে আমি, আমি 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 হব গৌরী, তুই হবি নীতা, তুই হবি নীতা, তোর মনের মনে আশা পূর্ণ করব, আমি তোর মনের আশা, আরে আশা পূর্ণ সংসারের জন্যে কেঁদো না আমার, ও জগতের জি সংসারের জন্যে তোমরা কেঁদো না, সংসারের জন্যে কেঁদো না, ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্যে,
তুমি আমার জন্য করেছো কি, বলো বলো আমার জন্য তুমি করেছো কি। তখন তোমার শরীরে ব্যথা হবে, যন্ত্রণা হবে, ভেতরে জ্বালা বাড়বে, তোমার চোখ থেকে জল পড়বে, সে জল চোখের কোন দিয়ে পড়বে, সে জল নিষ্টি হবে না, নোনা নোনা ভাব লাগবে, সে জল গরম লাগবে। কিন্তু কোন ভক্তিমতি মা যদি, কোন ভক্ত যদি সারা দিন পর কাজ করে দুহাত তুলে ভগবানের কাছে বলতে পারে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণ প্রাণ নাথ হইও তুমি, তাই মহাপ্রভু কি করলেন, দাদা নিতাইকে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিলেন। কিভাবে দিচ্ছেন, অধম জীবের দ্বারে, কিভাবে দিচ্ছেন, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। আহা, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কি নিয়ে লহ বলো গৌর হরি হরি বল, আমারে কি নিয়ে লহ বলো গৌর হরি, ও যে আমারে কি নিয়ে লহ বলো গৌর হরি, আমারে কি নিয়ে লহ বলো গৌর হরি, কে কিনিবি রে বল, কে কিনিবি রে, কে কিনিবি রে, কে কিনিবি রে, যাচাইবি তাই পাবি, কে কিনিবি রে, যাচাইবি তাই পাবি, কে কিনিবি রে, যাচাইবি তাই পাবি, কে কিনিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে, বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে, বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, ধর্ম অর্থ কাম মোক্ষ, বিনামূল্যে বিকাইব, ওই যে ধর্ম অর্থ কাম মোক্ষ, বিনামূল্যে বিকাইব, ওই যে ধর্ম অর্থ কাম মোক্ষ, আমি বিনামূল্যে বিকাইব, ওই যে ধর্ম অর্থ কাম মোক্ষ, আমি বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে, আমারে কি নিয়ে লোহ বলে গৌরে বলে, আমারে কি নিয়ে লোহ বলে গৌরে, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, নাম নাম করছেন, নামই খুঁজছেন, ভগবান খুঁজছেন, কোথায় পাবেন, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, হ্যাঁ হ্যাঁ, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, আজকে বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, সে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, হ্যাঁ হ্যাঁ, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যদি যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে নাপনি শ্রী হরি, নামের সহিত আছে আপন শ্রী হরি, নামের সহিত আছে নাপনি শ্রী হরি, নামের সহিত আছে নাপনি শ্রী হরি, এখানে একটা কথা বললো আমাদের খটকা লাগলো, এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরি, এই এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরি, এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরি, এটা কিরকম কথা হলো, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, একজন 10-12টা মার্ডার করে দিল, 2-4টা বাড়িতে ডাকাতি করলো, একবার হরি বল বলে দিল, উদ্ধার করে হয়ে যাবে, এ কেমন কথা হলো, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, না না, এরপরে যে লাইনটা লিখেছে দেখুন, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, 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 ও যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেহেতে না হয় তোমার
প্রেমেরও বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার, জগতে না হয় তোমার প্রেমেরও বিস্তার। আচ্ছা, আপনার শরীরে পাপ আছে না পুণ্য আছে কি করে বুঝবেন বলুন তো? হরিনাম শুনতে শুনতে যদি খুব আনন্দ হয়, আপনি হাত তুলে পেলেন, আপনি বসে বসে শোনেন, পাগল হয়ে যায়, ঘরের কথা ভুলে যায়, জানবেন তার আর পাপ নাই। আর কার পাপ আছে যে হরিনাম শুনতে শুনতে মাঝখানটাতে বসে ভাবে কেন যে বসলাম, মাঝখানে পালাবার চান্সও পাচ্ছি না, উঠবার সুযোগও পাচ্ছি না, জানবেন তার এখনো পাপ কিন্তু বর্তমান আছে। বলছে কি বলছে এই দেখুন, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার, দেখিতে না হয় তোমার প্রেমেরও বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার। যদি শরীরের মধ্যে প্রেম না জাগে, আনন্দ না জাগে, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, ওগো জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, কৃষ্ণলতা বীজতা হে না হয় অঙ্কুর, কৃষ্ণলতা বীজতা হে না হয় অঙ্কুর, কৃষ্ণলতা বীজতা হে না হয় অঙ্কুর, কৃষ্ণলতা বীজতা হে না হয় অঙ্কুর। একবার বলুন তো সবাই জোর করে, জ্বর হলে আমাদের মুখটা মিষ্টি মিষ্টি লাগে? যদি কারো জ্বর হয় তাহলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে? যাক, আপনাদের আমি প্রণাম জানাই। আমি যখন বললাম জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে, সব মায়েরা বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে, মানে আপনি কি আর ভুল বলবেন? এ কি সুন্দর বলছে, একজন তো বলছে, একজনকে বলছে জ্বর হলে মিষ্টি মিষ্টি, মিষ্টি মিষ্টি, জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে, জ্বর বলুন কেমন লাগে? জ্বর হলে টকটক লাগে না, তেতো লাগে নাকি? আচ্ছা আচ্ছা, জ্বর, আচ্ছা মায়েরা, জ্বর হলে যখন তেতো লাগে, তেতো জিভে একবার চিনি খেলে মিষ্টি হয়, জিভটা জোরে বলুন, দুবার খেলে হয়, তিনবার খেলে হয়, বারবার খেতে খেতে এক সময় তেতো জিভ মিষ্টি হয়ে যায়। হরিনাম যাদের ভালো লাগে না, মহাপ্রভু বলল বারবারে বলিবে, বারবারে বলিবে, বারবারে বলিবে, বারবারে বলিবে, ওই যে মধুমাখা হরিনামে বারবারে বলিবে, সুধামাখা হরিনামে বারবারে বলিবে, সুধামাখা হরিনামে বারবারে বলিবে, এই যে মধুমাখা হরিনামে প্রেমানন্দে মাতবে, মধুমাখা হরিনামে প্রেমানন্দে মাতবে, সুধামাখা হরিনামে এই যে প্রেমানন্দে মাতবে, মধুমাখা হরিনামে এই যে প্রেমানন্দে মাতবে, মধুমাখা হরিনামে এই যে প্রেমানন্দে মাতবে, সুধামাখা হরিনামে বারবারে বলিবে, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। এর একটা সুন্দর তত্ত্ব আপনাদের সামনে বলে যাই।